কিতা করলো বে এই উত্তখানে ফয়দা খামনে কিতা করলো এটা খামনে কিতা করলো বে বুঝলাম না খামনে কিতা করলো সুকুম মুদে গেছি কই আচ্ছা বুঝছি তে যা এখন তোর সময় আইছে মার তুই মার হযরত আল্লাহ গালি ভাই না অত বড় বেটা আর বাহানের উপরে সে বসা হযরত আলী কইছেন আল্লাহু আকবার কইয়া মারছেন ফাল কইছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কও না জোরে আল্লাহু কও না জোরে আল্লাহু কও না জোরে আল্লাহু আকবার কইয়া মারছেন ফার ফাল মারিয়ার মারছেন তরবারি দে আঘাত তার ডাল দুই টুকরা তার শোল দুই টুকরা তার বাহন দুই টুকরা হযরত আলীর তরবারিগা মাটির মাঝে গাঁথি গেছে গিয়া সুবহানাল্লাহ আজকে সালাহউদ্দিনের সামনে সেই দ্বন্দ্ব যুদ্ধ তাই আল্লাহর নাম লইয়া মারছেন ফাল আল্লাহু আকবার মইয়ে লোক কইয়ার মারছেন ফাল ফাল দেয়ার তার গলের মাঝে দিছেন তামসা এক তামসা কইয়া সাত গনি বকা সাত গনি গুরানি আরম্ভ করছে গুরানি আরম্ভ করছে গুরানি আরম্ভ করছে গুরানি আরম্ভ করছে কিছুক্ষণ গুরাইয়া এর পরে সাথে সাথে মাঠ ভরিয়া মারা গেছে এক সাথে 50,000 তাতারি মুসলমান হইয়া গেছে موسیٰ علیہ السلام لاٹی اور امت محمدی اللہ اللہ اونا جورے اللہ اونا جورے اللہ اونا جورے اللہ تعالی اپنارا رسکر آئی جن قبول غرق شبخو آمین وآخر دعوانا ان الحمدللہ رب العالمین لذاته عظیم شانه فقیم قدرته الذي خلق العلم خلق الجهل خلق الحق خلق الباطل خلق العلو خلق السفل خلق اليوم خلق الليل خلق النور خلق الظلم خلق الحياة خلق الموت خلق الأضداد خلق كل شيء رفع السماوات بغير عمد ترونها بسط الأرض نصب الجبال خلق البر أجر البحر بعظيم قدرته نور الشمس والقمر أنتق الشجر والحجر سبحانه ما عظم شانه لا يحد ولا يتصور خلق الإنسان فطر الجان بعظيم منته نزل القرآن جعله بين الحق والباطل الفرقان نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له لا شريك له في ذاته ولا في نعوته ولا في كلامه ولا في كماله لا في وجوده ولا في وجوبه لا في فضله ولا في تفضيله لا في كرمه ولا في تكريمه لا في شرفه ولا في تشريفه لا في مجده ولا في تمجيده ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله عز وجل وأرسله بالهداية والدراية والوقاية والعناية والأمانة والصداقة بعثه الله عز وجل بالإمامة والقيادة والسيادة والرئاسة زينه الله تعالى بالأخلاق المرضية والآداب الجيدة زينه الله تعالى وشرفه ومجده وبجله وقربه حتى جعله نجيا نسأل الله تعالى أن ينزل بحور فضله وصحيب كرمه عليه وعلى آله وأصحابه الذين هم كانوا متعلمين بتعليمه ومتدرسين بتدريسه الذين هم كانوا يجاهدون في سبيله الذين هم كانوا يتقون الله حق تقى يخافون الله حق مخافة الذين هم كانوا يحبون النبي صلى الله عليه وسلم حق محبة الذين هم كانوا يفدون بآبائهم وبأمهاتهم وبأولادهم وبأوطانهم وببلادهم وبميلادهم وبتلادهم حتى بأنفسهم في حبه وحب نبيه
وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما تلك بيمينك يا موسى؟ قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى. صدق الله العظيم. দাওয়াতুল হক ইসলামী যুব সংঘ বরিস্থল এর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সমাগত কোরআন সুন্নার ধারক বাহক আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী, হেফাজতে কোরআনের জন্য নিবেদিত প্রাণ, সম্মানিত উলামায়ে কেরাম, ইমান দীপ্ত মুরব্বিয়ান, নবী প্রেমে উদ্বুদ্ধ প্রিয় যুবক বৈষ্ণব, মুআজ্জাজ হাজিরিনে কেরাম, ভাঙ্গা শরীর এবং ভাঙ্গা মন নিয়ে আপনার খিদমতে হাজির হয়েছি। শারীরিক দিক দিয়েও অসুস্থ, মানসিক দিক দিয়েও একবারে দুর্বল, ওই সব দুর্বলতা নিয়ে আপনার খিদমতে হাজির। আপনার নেক তাওয়াজ্জু পাওয়ার লক্ষ্যে আপনাদের খিদমতে হাজির হয়েছি। আসলে হতা হওয়ার মতো সামর্থ্য আমার মাঝে আমি কুজ্জা পাই না। কেন পাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আল মুসলিম আকুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমু, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের ভাই, মা তো না জুড়ে ভাই, কিজাত ভাই, আধ্যাত্মিক ভাই, রুহানি ভাই, আত্মার সম্পর্ক, কার সম্পর্ক কও না, কার সম্পর্ক, আত্মার সম্পর্ক। এই দুনিয়ার সব মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এই দুনিয়ার যে কোনো প্রান্তে যদি এক মুসলমান নির্যাতিত হয়, অপর প্রান্তের মুসলমানের যদি তার দুঃখে দুঃখ না হয়, তাহলে সে নিজের মুসলমান হওয়ার অধিকার রাখে না। আজকে প্যালেস্টাইন, যে প্যালেস্টাইন ঐতিহাসিক এবং নবী রসুলদের স্থান, অধিকাংশ নবী রসুল যেখানে আসলা, সেই প্যালেস্টাইনের আজকে যে নির্মম অবস্থা, শুনলেই সহ্য করা যায় না, দেখা তো দূরের কথা। আমার একে দেখাইতে চাইছে গতকাল, আমি বললাম বাইরে আমি সইতাম পারি না, আমারে আর দেখাইস না। নারী পুরুষ বাচ্চা তাদের হাজারে, তারার বাড়ি আজকে তারার বাড়ি না, তারার গড় তারার গড় না, তারার গড় ও তারার অধিকার নাই, তাহার কোনো অধিকার নাই, তারার নিজের গড়। এইটা আমরার দুর্ভাগ্য এবং আমরার দুর্বলতা। আর এই দুর্বলতার একটা কারণ, এই দুনিয়ার মুসলিম রাষ্ট্রপ্রধান যারা, এরার ভরসা আল্লাহর উপরে না। এরার ভরসা হয়তো আমেরিকার উপরে, রাশিয়ার উপরে, চায়নার উপরে, ভারতের উপরে। আজকের দুনিয়ার যত রাষ্ট্রপ্রধানরা আছে, সব রাষ্ট্রপ্রধানরারই একই অবস্থা। হয়তো রাশিয়ার গোলাম, না হয় আমেরিকার গোলাম, ফ্রান্সের গোলাম, চায়নার গোলাম, আর না হয় জার্মানির গোলাম।
আর আমরা পাবলিক কত জন আছি, আমরা হইলাম খার গোলাম, আল্লাহর গোলাম, খাও না খার গোলাম, জোরে খাও না খার গোলাম, আরো জোরে খাও না খার গোলাম, আমরা হইলাম আল্লাহর গোলাম। আমরার ভরসা আল্লাহর উপরে, আমরার ভরসা আল্লাহর উপরে। মুমিনের চরিত্র, ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه আল্লাহর উপরে তাকবো, তার ভরসা সত্যের উপরে তাকবো, সে অটল অচল আল্লাহর সাহায্য নামি আইব। আল্লাহর কথা সত্য না অসত্য? আমরা ঈমান দুর্বল, আল্লাহর কথা এখন তাতারি সম্প্রদায়ের ইতিহাস আপনারা জানেন, যে তাতারিরা এই দুনিয়ার মাঝে সবচেয়ে বড় জালিম এবং সবচেয়ে বড় শক্তিশালী। সেই সময় একটা সুপার পাওয়ার মাত্র আছিল যাদেরকে তাতারি বলা হয়। এই তাতারিরা যে সময় ক্ষমতায়, সারা দুনিয়া যারার নামে, যারার ভয়ে কাঁপত, যারা মুসলমানদারে গরু ছাগলের মতো রাখত এবং ব্যবহার করত, সেই কঠিন যুগেও আমরা দেখছি আল্লাহ ভক্ত যারা, তারার তুফাইলে আল্লাহ তালায় ওই সকল বাতিল শক্তিরে পরাজিত করিয়া সত্যের পতাকা উড়াই দিছে। সালাহউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, সালাহউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, একবারে গরিব মানুষ, একবারে দুর্বল, গেছেন এক দেশ, সেই দেশ তাতারি সম্প্রদায়ের সম্রাট, তারই সন্তান তৈমুর লং গেছে শিকার। শিকার গিয়া এই এলাকার মানুষের প্রতি ঘোষণা দিছে, নারী পুরুষ যারা আছো সবাই আমার সাথে শিকার আওয়া লাগবো। সাহস নাই কোনো মুসলমান যুবক বৃদ্ধ বৃদ্ধার, কেউ থাকত গর, নারী পুরুষ নির্বিশেষে সবাই আইতে বাধ্য। সবাই আইল, জিকাইল, তোমরা সব আইছ নি? তারা জবাব দিল, সব আইছি, একজন রইছে। জিজ্ঞাসা করল, তৈমুর লং একজন কে? তারা জবাব দিল, এন বিদেশি মানুষ, তাই না, আমার এলাকার না, আমার দেশের মানুষ না। সে রাগে আর ক্ষোভে ফাটতে শুরু করলো, বলল, দেশা দেশের হোক, এই দেশে থাকে তো, যেসা দেশের হোক, এই দেশে আইসে তো, আমার আদেশ হওয়ার পরও গর বইয়া রয়েছে। সে না ফাটাইছে, যাও এর ঘাড়ে ধরিয়া লইয়াও। বিলারি বাচ্চারে জেলাখান ফুরুতায় ধরে ইলাখান সেনাবাহিনী তারে ধরিয়া তৈমুর লঙ্গের কাছে আন্যা রাখছে। সে রাগে আর ক্ষোভে ফাটতে শুরু করলো, জিজ্ঞাস করলো, তোর নাম কিতা? তাই কন, আমার নাম জামাল উদ্দিন। কি নাম? না না না, সালাহউদ্দিন, আমার নাম সালাহউদ্দিন, ভুল হয়েছি, আগেরটাই ঠিক। জামাল উদ্দিনের ছেলে হইল সালাহউদ্দিন। জামাল উদ্দিন নামটা যখন শুনছে, সে একবারে আগুনে যেমন জ্বলিয়া উঠছে, কারণ মুসলমানের নামটাই আলাদা। মুসলমান নাম শুনলে বোঝা যায় না বোঝা যায় না? জামাল উদ্দিন নামটা শুনলেই তো বোঝা যায় মুসলমান, মাত না মুসলমান। যখন নাম শুনছে সে জ্বলিয়া উঠছে, হয় বুঝতাম পারছি, তরে আমি প্রশ্ন করবো, আমার প্রশ্নের সঠিক যদি জবাব দিতে পারস তাহলে বাঁচবে, আর যদি সঠিক জবাব দিতে না পারস তাহলে কঠিন শাস্তি দেয়া তোর হত্যা করম। জানে ঠিক আছে, কিতা আপনার প্রশ্ন? তার আসিল কুত্তা, তমিলঙ্গের একটা কুত্তা আসিল, বিরাট স্বাস্থ্যওয়ালা কুত্তা। কয়, এই কুত্তা উত্তম শ্রেষ্ঠ না তুই শ্রেষ্ঠ? তাইন চিন্তা করে দেখলা, যদি তাইন কোন তাইন শ্রেষ্ঠ তাহলে তানে মারি দিব, আর যদি কোন কুত্তা শ্রেষ্ঠ তাহলে মারত না, তবে কথা দই দিব মিশা। মানুষ শ্রেষ্ঠ না কুত্তা শ্রেষ্ঠ? সবে খাও না, সবে খাও না, সবে খাও না,
মানুষ শ্রেষ্ঠ। তাই কইলে আমার একটু সময় দাও, চিন্তা করি জব দেই। কইলে সময় দিলাম, জামাল উদ্দিন রহমতুল্লাহ আলাই একটু পরে জবাব দেওয়া শুরু করলাম। কইলা তোর মোর লং শুন, যদি আমার অন্তরে আল্লাহর ভয় থাকে, নবীর মহব্বত থাকে, কয়টা হইলা? পয়লা নম্বর, আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, নবীর মহব্বত থাকে, তাহলে আমি কুকুরের চেয়ে শ্রেষ্ঠ। আর যদি আমার অন্তরে আল্লাহর ভয় না থাকে, নবীর প্রেম না থাকে, তাহলে আমি কুকুরের চেয়ে নিকৃষ্ট। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। জবটা ঠিক না? ওটি মাথো না, দেখতইব আপনার অন্তরে কার ভয়, আপনার অন্তরে মোদির ভয় না বাইডেনের ভয়, কার ভয় দেখতইব? যদি আল্লাহর ভয় থাকে তাহলে আপনি শ্রেষ্ঠ, আর যদি আল্লাহর ভয় না থাকে তাহলে আপনি কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট। এ শুনছে আল্লাহর নাম, কার নাম শুনছে? এ কমিউনিস্ট, নাস্তিক, বেঈমান। মুসলমানের নাম শুনলে যার কলিজাত আগুন লাগি যায়, আল্লাহর নাম শুনছে, যখন আল্লাহর নাম শুনছে তার কলিজার মাঝে খাপ শুরু হয়ে গেছে। কয়ে জামাল উদ্দিন তুই কিতা কইলে রে, একটার নাম কইছস আল্লাহ, আমি কত বড় 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 জনগণের সম্মুখীন হয়েছি, কত বড় বড় দুশ্মনের সম্মুখীন হয়েছি, কিন্তু আমার বুকে কোনোদিন খাপছে না। আর আজকে তুই এমন এক নাম লইলে যে নাম শোনা মাত্র আমার কলিজার মাঝে খাপ শুরু হয়ে গেছে। কিতা শুনছে? কহ না জোরে, আর জোরে হও না, আর জোরে হও না, আর জোরে হও না। انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون আল্লাহর নামের মাঝে পাওয়ার আছে, মাতো না? আল্লাহ শব্দের মাঝে পাওয়ার আছে, আল্লাহ শব্দের মাঝে পাওয়ার আছে। গাওরে চাইলো আমার নবীরে মারিলি তো, আমার নবী আসলা গুম ও তলোয়ারটা লই লিছে আর তো সেদ মারিলি তো, এর মাঝে আমার নবী হজাগ হয়ে গেছেন। হে দেখে মোহাম্মদের বাসার্তর কোনো ব্যবস্থা নাই, তার দেহরক্ষে নাই, প্রহরী নাই, তার তোর বাড়ি দে তো তারে মারিলিমো, হয়তো একটু বেডা গিরে খুঁড়ি মারি, বেডা গিরে খুঁড়ি আমার নবীর লোকে মাতে। আমার নবীরে কয় মাইয়াম নৌকা মিন্নি ইয়া মোহাম্মদ, মাইয়াম নৌকা মিন্নি ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ আমার আত্মাকে এই মুহূর্তে তোরে কে বাঁচাইব, অর্থাৎ এই সময় আমার আত্মাকে তোরে কেউ বাঁচাইতে পারত নাই। আমার নব্য ওই সময় খুঁজা উঠছন আল্লাহ, কোন আল্লাহ? জোরা খাও আল্লাহ, জোরা খাও আল্লাহ, জোরা খাও আল্লাহ, জোরা খাও আল্লাহ। আল্লাহ কইতে ডর আছে মাত না? আল্লাহ কইয়া যদি মরে যাও তাই জান্নাতের দ্বার খুলে দিব। আমার নব্বে খালি কইছেন আল্লাহ, শেখুল ইসলাম হুজ্জতুল ইসলাম হাফিজুল ইসলাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই এবং হাফিজুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই লেখছেন, আমার নব্বে যে সময় খালি কইছেন আল্লাহ ফাজা আল্লাহ ইয়াতা জালজাল হাত্তা সাকাতা সাইফান ইয়াদিহি, আমার নব্বে খালি কইছেন আল্লাহ গাওরাসের শরীরের মাঝে কম্পন শুরু হয়ে গেছে, এমন ভীষণভাবে কাঁপতে আরম্ভ করলো তার আত্মাকে তলোয়ার ভরে গেছে। বুঝা গেল আল্লাহ নামের মাঝে পাওয়ার আছে না নাই? আছে। জোরে কও না আছে, কবে কও আল্লাহ আল্লাহ, আর জোরে কও আল্লাহ আল্লাহ, আবার কও আল্লাহ 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 আল্লাহ। জপতে জপতে আল্লাহর ভয় অন্তরের মাঝে প্রতিষ্ঠিত হইব, সৃষ্টির ভয় যাইব গিয়া, সৃষ্টির ভয় না যাইব গিয়া। মিস্টার স্টালিন যে সময় তার মৃত্যু মুখে পতিত, মিস্টার স্টালিন নাস্তিক্যবাদের উস্তাদ, মিস্টার স্টালিন
যখন মৃত্যু মুখে পতিত ছটফট করে সাতটায় সাতটায় যুবকরা মুরুখ যে লাখান সাতটায় লাখান সাতটায় দশজন বারোজনে দরিয়া তারে সাবধান করতে পারে না এমন ভীষণভাবে সাতটায় ওই সময় আখতা হইয়া উঠছে আল্লাহর শান্ত হয়ে গেছে গিয়া তার ভক্তমণ্ডলী তার কমরেড যারা তারে বেষ্টন করিয়া বইছিল তারা হতবাক কইল মাননীয় ওস্তাদ আপনার শিক্ষা আল্লাহ নাই আপনার শিক্ষা আল্লাহ নাই যারে দেখা যায় না তারে মানা যায় না আছে না কিতা আছে না আছে লাইন তো আগে দিলাইছে এখন খালি স্টার্ট দিত আইসে আলহামদুলিল্লাহ চাও আইসে মাইক আইসে দুটা একসাথে অনেক কোনটা করো হ্যাঁ সাহায্য দিতা ডিট দিতাই না ডিট দিতে তাই না লাগতো না আমি দো আসিনি তো মজা নুনও দিছে না তো লুনই দিত তো ভালো হইল নে তা বুড়ির স্থল নুন নাই মনে হয় হ্যাঁ তেও মজা আনা নুন হইল মজা তার কমরেড তার ভক্তমণ্ডলী যারা তারা যে কে মাননীয় ওস্তাদ আপনার শিক্ষা আল্লাহ নাই আপনার শিক্ষা আল্লাহ আসন্না নাই আসন্না নাই আসন্না নাই আসন্না নাই তার শিক্ষা হইল আল্লাহ নাই আপনি শিক্ষা দিলে আল্লাহ নাই আপনার শিক্ষারে আমরা রক্তের সাগর সাঁতরাইয়া দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পৌঁছাইলাম আর আজকে আপনি মরণের আগ মুহূর্তে আল্লাহ বিশ্বাসী হয়ে গেলা ওই সময় সে জবাব দিছিল এ আমার ভক্তরা তোমরা আমার কমরেড আমার ভক্ত আমার শিষ্য তোমরা আছো আমার ডাক্তাররা আছে আমার সন্তানরা আছে আমার সম্পদের ভাণ্ডার আছে আমার স্ত্রী আছে কিন্তু আমি যে কঠিন সমস্যায় আমি তার ভাইতাছি সাত আসমান ভাঙ্গে আমার বুকের উপরে পড়ে গেছে গা তোমরা কেউ আমার সান্ত্বনা দিতে পারছো না আমি আল্লাহ বিশ্বাসী না এর পরও যখন আল্লাহ হয় তখন শান্তি হইয়া যায় বুঝা গেল আল্লাহ নামের মাঝে শান্তি আছে না নাই আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব আল্লাহওয়ালা কলে আল্লাহর নাম যে সময় লয় তার অন্তরের মাঝে শান্তি আসি যায় আয় না মাত না পরীক্ষা করে দেখ শান্তি আইনি না আয় না যদি শান্তি আয় তাহলে মনে করিও আমি মুমিন যদি শান্তি আয় না মনে করিও আমার দোষ আছে আমার নবী পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি কইছেন আল্লাহ তার হাতটা কি তরবারি ভরে গেল গিয়া সেই আল্লাহ মহান আল্লাহ যার নামের মাঝে এত বরকত যার নামের মাঝে এত পাওয়ার এটার সাথে যদি আরেকটা শব্দ যোগ করা যায় তাহলে পাওয়ার আরো বাড়ি যায় আল্লাহর সাথে যদি আকবাররে যোগ করা যায় তাহলে ওজন আরো বাড়ে না বাড়ে আমি আজকেও কইছি ঘটনাটা ডক্টর আনাতুলি রাশিয়ার ডক্টর আনাতুলি সে তার নিজের জীবনী লেখছে এবং নিজেই বই লেখছে এটার অনুবাদ বিশ্বের বিভিন্ন এলাকায়
প্রচার হয়েছে, আমিও এক কফি ভাবছিলাম এখন নাই, ওই রাশিয়ার যুদ্ধের সময় আফগানিস্তান রাশিয়া যে সময় আসিল, ডক্টর আনাতুলি কয় মুসলমানের প্রতি আমার এত হিংসা এত বিদ্বেষ, মুসলমানদের দেখলে আমার মনে চায় দাজ্জা সাবাইয়া খাই লিতাম। কই তবে আমি যে সময় আফগানিস্তান গেলাম, যুদ্ধ হয় ফুরু ফুরু বাচ্চারা ওইটাই যুদ্ধ করে, তারা দশজন আর আমার সেনারা বাড়ি অস্ত্র লইয়া যুদ্ধ করে, আরে ফুরু ফুরু বাচ্চারার অস্ত্র নাই, তারার মোকাবেলায় আমরার সেনারা বাগ্যায়। আমি না মানতাম পারলাম না, বিশ্বাস করতাম পারলাম না, আমি নিজে ময়দানে গেলাম, ময়দানে গিয়ে দেখলাম এরা কিতা করে, দেখলাম তারার কাছে অস্ত্র নাই, টায়ার জ্বালায় আরে ছোট ছোট অস্ত্র ওইগুলা চালায়, তারা যে সময় আমরার সেনারা আধুনিক অস্ত্রের মাধ্যমে গুলি সারে, তখন ফিফরা এলাকা নাগবাই ওইলাখান ছোট ছোট বাচ্চারা লাফাইয়া আমরা অস্ত্রের দিকে দিয়ে আগবাই, একটাও ভিসেলামে না, মৃত্যুরে ভয় করে না। আমরা এরা মৃত্যুরে ডরাই বাগ্যা হয়। একবারের ঘটনা সে নিজে লেখছে, ওই একবার আমরার জেলের মাঝে আইল একটা হাফিজ ভুয়া, হাফিজ বুঝো তো, কোরআন শরীফ পায় না নাফারে কোতে আল মাহিরু বিল কুরআনে মা সাফারাতিল কিরামিল বারারা, হাফিজুল কুরআন আমার হাফিজুল কুরআন আবিচ্চা বসাত, হাফিজুল কুরআন এরা তিন ভাগে বিভক্ত, আমার নবীর ভাষায় আল মাহিরুল বিল কুরআনে মা সাফারাতিল কিরামিল বারারা, এ সাফারাতুল কিরামিল বারারার তিনটা তফসির আছে, একটা তফসির হইল এরা হইছে আল্লাহর সম্ভ্রান্ত ফরিশতা, আরেকটা তফসির হইল এরা নবী রসুল, আরেকটা তফসির হইল এরা নবীর সাহাবা। সুতরাং হাফিজুল কুরআন যারা হইব এরা তিন দলে বিভক্ত, এক গুরুর হাসর হইব নবী রসুলের সাথে, আরেক গুরুর হাসর হইব সম্ভ্রান্ত ফরিশতার সাথে, আরেক গুরুর হাসর হইব আমার নবীর প্রিয় সাহাবাদের সাথে। এই হাফিজুল কুরআনের একটা বাচ্চা একটা যুবক সে অ্যারেস্ট হয়ে গেল, জেলের কাঠগড়ায় আছেন, ডক্টর আনাতুলি তার নিজের লেখা সে গেল ওই বাচ্চারে দেখবার লাগিয়া, গিয়া দেখে ওই ছোটো ছোটো বাচ্চারা জেলের ভিতরে, তারার মাঝে কোনো চিন্তাই নাই, তারার চেহারায় হাসি খুশি, চেহারায় আনন্দের চাঁদ তারার চেহারায় খেলে, তারার যে এত কষ্ট দেওয়া হয় খানি না দেয়া পানি না দেয়া, কিন্তু তার কোনো প্রভাব তারার চেহারার মাঝে নাই, তারা তারার খামের মাঝে ব্যস্ত। একটা যুবক ছেলের আমি ডাকলাম, ডাক্যা কইলাম, এ যুবক শুনছি তোরা বুঝি আল্লাহু আকবর কইলে আমরার ট্যাঙ্ক আগুন লাগি যায়, হ্যাঁ কইয়া হইছে জি অবশ্যই আল্লাহু আকবর কইলে ট্যাঙ্কের মাঝে আগুন লাগি যায়, বাচ্চায় কইলিছে, তার উঠছে গুসা, কয়া আয় বাইরে আয় দেখতাম আল্লাহু আকবর কইলে ট্যাঙ্ক আগুন লাগেনি, ট্যাঙ্ক বুঝো তো মাতো না, আপনার ঠ্যাঙ্ক না গিতা দেখিতা তোমার মার ট্যাঙ্ক, এটা ট্যাঙ্ক একটা অস্ত্র বাড়ি অস্ত্র কয় লাগি যায়, কয় রে যদি লাগে না তাহলে কঠিন শাস্তি দেয়া, তোর শরীর থেকে সামরে উঠাইয়া তোরে মারমু, আয় দেখি আগুন লাগেনি না লাগে না, হে কইয়া টেকছে, এখন কইলিছে মুখ দিয়া, এখন চিন্তা করলো আমি তো দেখছি না ভয়ে কাথর হয়ে গেল, কইল আমার এক বদনা পানি দাও, তারা কয় পানির তেম কেন লাগিয়া, কয় অজু করতাম, কয় অজু কিতা, কইতা চিন্তাই নাই, অজু এটা আমরা মুসলমানের একটা আইন, অজু চিননি মাতো না, অজু চিননি, অজু করলে গুনা ঝরে, অজু করলে যে নমাজ ভরে না অজু করেনি, যার নমাজ নাই তার অজু নাই, যার নমাজ নাই তার অজু নাই, যার নমাজ আছে তার অজু আছে, ফাঁস বেলা অজু করে, ফাঁস বেলা তার সারা শরীর থেকে গুনা ঝরে, কয় আমরা অজু আছে পানি দিয়ে অজু করতাম, তারে পানি দিল অজু করলো, অজু করিয়া দুই রাকাত নমাজ পড়লো, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহর হুকুম আছে তোমরা নমাজ পড়িয়া আল্লাহর কাছে সাহায্য চাও, কিতাব পড়িয়া নমাজ ও না কিতাব পড়িয়া নমাজ পড়িয়া ফিলিস্তিনের লাগে সাহায্য চাও,
নমাজ পড়িয়া ফিলিস্তিনের লাগি আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আমরা আর কোন উপায় না নাই। সারা দুনিয়ায় মারে, সারা দুনিয়ায় মারে, সারা দুনিয়ায় মারে। এ বজু করছে, বজু করিয়া দুই রেখাত নমাজ পড়ছে, দুই রেখাত নমাজ পড়িয়া কান্না শুরু করছে। কয় আল্লাহ আমি তো দেখছি না, শুনছি আমার মুজাহিদ বাইরের মুখ থেকে আল্লাহ আকবর হইলে ট্যাঙ্কের মাঝে আগুন লাগি যায়। আমি হই বিশ্বাসে কইলিছি আল্লাহ, আল্লাহ আমি হই বিশ্বাসে কইলিছি, তোমার নামের বরকত আছে, তোমার নামের পাওয়ার আছে। আমার মুজাহিদ বাইরে কইছি আমি বিশ্বাস করছি, আল্লাহ ওই ফুনা কথা ফুননি আমি কইলিছি, তোমার নাম জফলে আগুনে ধরিলায় আল্লাহ আমারে বেজ্জত কইরো না, তোমার নামের বেজ্জত কইরো না। খান্দে বেকুলইয়া খান্দে, বেকুলইয়া খান্দে, আর আল্লাহর কাছে কয় আল্লাহ আল্লাহ আমি কইলিছি, বেবুতা বাচ্চা মানুষ কইলিছি, আল্লাহ তোমার নামের বরকত আজকে দেখাও, তোমার নামের পাওয়ার আজকে দেখাও। খানছে, খানবার মতো খানছে, কলিজা সিরিয়া খানছে, এরপরে তারে না সামনে নিছে, ট্যাঙ্কের সামনে নিছে। ডক্টর আনাতুলির নিজের বক্তব্য, সে নিছে ট্যাঙ্কের সামনে সারিবদ্ধভাবে ট্যাঙ্ক রাখা, ওইখানে গিয়ে আসমানে দিয়ে চাইছে, আসমানে দিয়ে চাইয়া আর ট্যাঙ্ক মুখা, ট্যাঙ্ক মুখা আওয়াজ করিয়া আর হইয়া উঠছে আল্লাহ আকবর। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার কইছি আর সব ট্যাঙ্কের মাঝে আগুন লাগি গেছে। ডক্টর আনাতুলির লেখা ওই দেখলো, সে ওই দেখলো, লেখছে আল্লাহরে আফগানিস্তান দেখছে, মানে আল্লাহর কুদরত দেখছে, আল্লাহরে দেখছে মানে আল্লাহর না আল্লাহর কুদরতে দেখছে। ওইটা দেখার পরেই সে মুসলমান হয়ে গেছে, আর মুসলমান হওয়ার পরে তাসকন্দ গেছে, তাসকন্দ যাওয়ার পরে মুসলমানরা কইছে কিতা চাও, কইছে আমি যে নাম ফুনিয়া মুসলমান হইছি, আমি যে নামের পাওয়ার দেখছি, ওই নাম জব্বার সুযোগ দাও আমি মসজিদ হইতাম চাই। জানি না এখন আছে কি নেই জানি না, এটা তো বাক্যা দিন আগের কথা না, না জানি না এটার খবরও থাকি না। তা আল্লাহ আকবরের পাওয়ার আছে না নাই? আছে না? আল্লাহ আকবরের পাওয়ার আছে না নাই? মুসা আলাইহিস সালামের লাঠির পাওয়ার, মুসা আলাইহিস সালামের লাঠির পাওয়ার আর উম্মতে মুহাম্মদের আল্লাহ আকবরের পাওয়ার। মুসা আলাইহিস সালামের লাঠি রাখতে একটা লোকে আর মুসলমানের লোকে রাখে আল্লাহ আকবর, মাতো না আল্লাহ আকবর আছে না নাই? সবার লগে আল্লাহ আকবর আছে না নাই? সবার লগে আল্লাহ আকবর আছে না নাই? আল্লাহ আকবর আছে, সবার লগে আছে আল্লাহ আকবর। আল্লাহ আকবর মুসলমানের বড় হাতিয়ার। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা প্রধান সেনাপতি, একবার জানলা রোম সম্রাট এই দুনিয়ার সকল বাতিল শক্তির সাথে একত্রিত হইয়া 60,000 সেনারে নির্বাচিত 60,000 সেনা একত্রিত করছে মদিনার উপরে আক্রমণ করবার লাগিয়া। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর পাইয়া তান্ত একবারে হতবাক, চিন্তার সাগরে নিমজ্জিত। তাইনের অধীনে আছে সর্বমোট মাত্র 20,000, বাঁচলে বাইরিব 6,000। এই চিন্তায় তান চিন্তান্বিত, চেহারায় হাসে না, হতা ফুটে না। সাধারণ সেনারা তান চেহারা দেখা তারাও হতবাক, কি হইল আমরার প্রধান সেনাপতির, তান চেহারা হাসে না, তান মুখ দিয়ে কথা ফুটে না, কি সমস্যা হইল আমরার কাছে কিছু ব্যক্ত করেন না, ব্যক্ত করার মতো কোনো কিছু তান বাজনায় লাগি ব্যক্ত করেন না। একদিন সাধারণ সেনারারে লইয়ে বৈশনার জুস উঠে গেছে, অদ্ভুত একটা প্রস্তাব শুরু করে দিলা, হে আমার সাধারণ সেনারা, আমার সাধারণ সেনারা, তোমাদের কাছ থেকে আমি একজন চাই, তোমাদের কাছ থেকে আমি একজন চাই 60,000 বাতিল সেনার মোকাবেলা করতে। সব নীরব, কে জবাব দিত? 60,000 বাতিল সেনার মোকাবেলা করবার লাগে তান একজন চান, সবাই চিন্তার মাঝে পড়ে গেলা। আমরা প্রধান সেনাপতির মাথার কিতায় ধরলো, আমরা 20,000 তো আছি,
তাই একজন চাইকার লাগিয়া তাই একজন চাইকার লাগিয়া কোন যুক্তিতে আবার দুশমনের সংখ্যা 60,000 একজন 60,000 এর মোকাবেলা কেমনে করব সব নীরব নির্বিকার বইয়া রইছে কেউ কোনো জবাব দেন না আবার ঘোষণা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ আমি একজন চাই আসো কেউ 60,000 বাতিল সেনার সাথে মোকাবেলা করতে আবার সবাই নীরব কেউ জবাব দেয় না সব মাথা ঝুঁকাইয়া রাখছে আবার ঘোষণা আসো কেউ একজন চাই 60,000 বাতিল সেনার মোকাবেলা করতে লাফ দিয়ে দাঁড়াইছেন খালিদ ইবনে ওয়ালিদ সাইফুল্লাহ আমাদের প্রধান সেনাপতি আবু উবাইদা বিশ্বাস করো আল্লাহর কসম 60,000 বাতিল সেনার মোকাবেলা করার লাগে আমি প্রস্তুত সব হতবাক আবু উবাইদার জেলাখান মাথার ধরছে খালিদ ইবনে ওয়ালিদের মাথার ধরছে হেন কোন যুক্তিতে প্রস্তাব করলো একজন চাই আর হেন কোন যুক্তিতে দাঁড়াই গেল 60,000 মোকাবিলা করব 60,000 সিমটাই ফুসবনি মাথা না বা সিমটাই ফুসবনি সব হতবাক নিরবয়ে বয়ে রয়েছে কিন্তু আবু উবাইদার বড় রাগ খালিদ ইবনে ওয়ালিদের প্রতি তাইনের রাগ কনে খালিদ এ খালিদ এ খালিদ দেরি করলে কেন আমার বুক বড় আশা আছিল প্রথম প্রস্তাবের সময় তুই দাঁড়াইতে পয়লাবারে দাঁড়াইলে না মনে করলাম দ্বিতীয়বারে দাঁড়াইবে দ্বিতীয়বারে দাঁড়াইলে না তৃতীয়বারে দাঁড়াইলে তুই এত দেরি করলে কেন লাগিয়া আমার আশা আছিল পয়লা প্রস্তাবের সময় তুই দাঁড়াইতে উল্টা রাগ উঠে গেছে খালিদ ইবনে ওয়ালিদের কয় না আবু উবাইদা প্রধান সেনাপতি আবু উবাইদা এই চার আছিল আমার এই চার তোমার না এই চারের অধিপতি আসলাম আমি তুমি আসলে আমার অধীনে সাধারণ একটা সেনা তুমি আমারে বালা করিয়াছিন বালা করিয়াছিন তুমি জানো আমার শরীরের এমন কোন অঙ্গ নাই এমন কোন অংশ নাই যে অংশের উপরে বাতিলের তরবারির আঘাত নাই তুমি জানো আমি খালিদের তরবারি দুনিয়ার যে প্রান্তে গেছে বাতিল ধ্বংস হয়ে গেছে সত্যের পতাকা উড়ে গেছে আমার বুক বড় আশা আছিল পয়লাবারে তুমি আমার নাম লইয়া প্রস্তাব করবাই আফসোস তোমার মুখ আমার নামটা আইল নাই মনে করলাম দ্বিতীয়বারে তাও আইল নাই মনে করলাম তৃতীয়বারে তাও আইল নাই তবে এখন আমি বাধ্য দাঁড়াই গেছি বিশ্বাস করো আল্লাহর কসম 60,000 বাতিল সেনার মোকাবেলা একলা করার জন্য আমি প্রস্তুত হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা নবন খালিদ তরে আমি একলা দিতাম নাই 59 জন নির্বাচিত সেনা তোর সহায়তার জন্য দিতে আসে তার নির্বাচন করিয়া দিলা 59 জন খালিদ রে লইয়া হইলা কতজন কনা কতজন দুশ্মন কতজন একজনের মোকাবিলা কতজন আমরা আকলে ধরে নিবা মাত না একজনে 1,000 লোকের মোকাবিলা করা সম্ভব উষ্ঠাইয়া বাঙালি তো না আড্ডি নাক তাক বনি হট্টা মাত না বা অস্ত্র বস্ত্র হিন্দি যাইব কিন্তু দিছন 59 জন সেনা নির্বাচন করিয়া দিছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ওয়ালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহায়তার জন্য খালিদ ইবনে ওয়ালিদ লইয়া বইছেন তারারে পরামর্শ মিটিং গো যুদ্ধের কৌশল অবলম্বন করার জন্য কি কৌশল অবলম্বন করা যায় যেমন ভাবে আমার হামাস বাইরে তারা কৌশল অবলম্বন করছে আপনারা টিভির মাঝে দেখছেন 15-20টা যায় আর হয় আল্লাহু আকবর 15-20টা যায় হয় আল্লাহু আকবর গরু ছাগলের মতো ওইটা শো শো দৌড়ে আগে আগে দৌড়ে গরু ছাগলের মতো দৌড়ে 10টায় 15টায় শো শো সেনারে দৌড়ে এলইয়া যায় আর মুখ খেতা আমি নিজের খানে যেটা শুনছি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারারে লইয়া বইছেন পরামর্শ মিটিং গো হইনে নির্বাচিত 59 জন সেনা আমার কোনো দরকার নাই আমরার প্রধান সেনাপতি যেহেতু তরারে নির্বাচন করি দেলাইছেন এর লাগে সাথে নিতাম আমার কোনো দরকার নাই তবে নিমু আমার শর্ত আছে তিনটা কয়টা শর্ত তিনটা ক না কয়টা শর্ত তিনটা ফয়লার নম্বরে তোমরা অজু করবাই তারা বাবা কজু করতে গিয়ে কোরআন শরীফ পড়তে আরে যুদ্ধের ময়দান রক্তের সরাসরি তরবারির ঝঞ্ঝরানি ওইখান থেকে আবার রজু লাগে অদ্ভুত ব্যাপার খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তীক্ষ্ণ দৃষ্টিতে প্রথম নম্বর শর্ত আরোপ করছেন অজু করবা কেন অজু করলে গুনাহ ঝরে
অজু করলে অজু করলে গুনাহ যখন জড়ি যায় তার অন্তরে আল্লাহর ভয় থাকে না, তার অন্তরে সৃষ্টির ভয় থাকে না, তার অন্তরে শুধু আল্লাহর ভয় আসে যায়। আর যখন তার অন্তরে শুধু আল্লাহর ভয় আসে যায়, কোনো বন্দারে 60,000 60 লাখ রে ডরায় না। প্রথম নম্বর শর্ত। দুই নম্বর শর্ত, আমি আরোপ করলা আমার সেনারা, আমি সারমু আমার গুরু আগে, আমার গুরু আগে সারমু, তোমরা তোমরার গুরু আমার গুরার কদমে কদমে একসাথে সারি দিবাই। সমস্যার তারা জবাব দিলা, জি হ্যাঁ, আমাদের প্রধান খালিদ ইবনে ওয়ালিদ, তুমি যদি তোমার গুরু আগে সারি দাও, তোমার গুরার কদমে কদমে আমরার গুরারে বিদ্যুতের বেগে সারি দিমু। একমত। তিন নম্বর শর্ত, এক সময় আইব, যে সময় সকলে মিল্লা খন লাগবো আল্লাহু আকবার কইবাই নি, খতে সবে আরো জু রেখো, আরো জু রেখো, আবার খ। তারা রাজি হইলা, সারি দিলা গোরা, অজু করিয়া বিসমিল্লা করিয়া আল্লাহর নাম লইয়া গোরা সারি দিলা। 59টা গোরা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাসে ফাসে দৌড়লো, বিদ্যুতের বেগে দৌড়তে লাগলো। দীর্ঘ মরুভূমির রাস্তার উপর দিয়া গুড়া দৌড়ে, আর গুড়া যত দ্রুত দৌড়ে অত দুলা বেশি উড়ে না, একবারেই উড়ে না, মাথো না। মরুভূমির মাঝে তো খালি বালু আর বালু, যতই গুড়া বেশি দৌড়ে ততই দুলা কম উড়ে না, বেশি উড়ে, মাথো না। আর এটা তো নবীর সাহাবার গুড়া, এটা তো তোমার আমার গুড়া না, বাখার গুড়া নবীর সাহাবার গুরা, যে গুরা খোলে সাগরের উফরে দি দৌড়ছে। 10 কে 10 দরিয়া ভি না ছুড়ে হামনে, 10 কে 10 দরিয়া ভি না ছুড়ে হামনে, বখরে জুলুমাত পে ঘুরে দৌড়া দিয়ে হামনে। সারা দুনিয়ায় এক, আর আফগানিস্তান একলা, পাকিস্তানেও মারে, বাহরাইনও মারে, কাতারও মারে, টার্কিও মারে, মুসলমানও মারে, বেইমানও মারে মারে। তারার বরস আছিল কারুফরে, কারুফরে এখনো, কারুফরে এখনো, কারুফরে এখনো, কারুফরে এখনো, কারুফরে চলছে গুড়া। বিরাট এরিয়া গুড়ার ফায়ের ধুলায় অন্ধকার করে লিছে, সেই যুগ যন্ত্রের যুগ আছিল না, ওই দুলার এরিয়া দিককে অনুমান করতো দুশ্মন ক্ষত জনায়। দুলাটার এরিয়া বড় না ভুরু, মাথো না, আকাশ থেকে জমিনের দীর্ঘ এলাকা ধুলায় অন্ধকার করে লিছে। ওই দুলা যখন দেখছে 60,000 সেনা, দেখে 60 লাখ হইতে আছে। কামিং ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, আল্লাহ কমরো বেশি দেখাইতে পারে, বেশিরও কম দেখাইতে পারে না, পারে না। কে দেখায়, কে দেখায়, কে দেখায়, কে দেখায়, কে দেখায়, আল্লাহ দেখাইতে পারে। এখন দেখছে দেখি তারা মাছ শুরু হয়েছে, হায় রে আমরা মাত্র 60,000, আমরার বিরুদ্ধে দুশ্মন আইতেছে 60 লাখ। উঠি গেছে তাফ, বেশি ডরাইলে তাফ উঠে নানি, মাথো না বা, উঠি গেছে তাফ, উঠি গেছে তাফ। খালিদ ইবনে ওয়ালিদ এবং তার সাথে 59টা ঘোড়া দ্রুত গতিতে আগে বাড়ছে, তারার চিন্তা নাই আগে 60,000 না 60 লাখই চিন্তা নাই, একমাত্র চিন্তা আমরা ইসলামের ঝান্ডা লইয়া শত্রুর বিরুদ্ধে চলছি। 60,000ও বুঝি না, 60 লাখও বুঝি না, চলছে। যখন একবারে কাছে গেছুন গিয়া দাঁড়াদাঁড়ি মুখোমুখি মুখোমুখি ইমানি জোশ আইছে, আসমান জমিন পাহাড় পর্বত খাফাইয়া 60 জন একসাথে কইছেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার। ওয়াজালু ইয়াতাযালযালুনা হাত্তা সাকাতাতিস সুয়ুফ আন আইদিহিম, ওই 60 জনের মোকাবেলায় আল্লাহু আকবরের প্রভাবে 60,000 সেনা সারেন্ডার করতে বাধ্য হয়ে গেছে গিয়া। আমার নবীর সাহাবারা এরা আসলা সংখ্যা একবারে কম,
وسترا ناي دونا ناي فقراء للفقراء المهاجرين للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم غورو ناي باريو ناي ديسو ناي خيسو ناي خافرو ناي وسترا ناي خانيو ناي او بابا رباب اخيك زن تين دين روفاش امر نوغي اكبر تخصون اكادر فاس دين روفاش كنتير فر باطل دنيا ترر شوكت خافسنا خافسنا ماتو نا এখন মুসলমানের কাছে সে আল্লাহু আকবারের জজবা আছে না নাই আছে মুসা আলাইহিস সালামের আছে লাঠি আর উম্মতে মুহাম্মদের আছে আল্লাহু আকবার কোন আছে না নাই আছে না নাই সুযোগ দাও আমরা বাংলাদেশের সরকার আমরারে সুযোগ দাও আমরা আল্লাহু আকবারের শক্তি লইয়া ফিলিস্তিন যাইমু রাজি আছো রাজি আছো একে রাজি হাত তুলো জোর রাখো আল্লাহু আকবার জামাল উদ্দিন রহমতুল্লাহ আলাইহি দুর্বল খালি কইছেন আল্লাহ তৈমুরের বুকের মাঝে খাপ শুরু হয়ে গেছে কই কিতা কইলে তুই তুই কিতা কইলে আমার জীবনে বুকে খাপছে না কত বড় বড় শত্রু সামনে গেছে তুই আজকে কিতা কইছস শুননি আমার খাপ শুরু হয়ে গেছে গিয়া তে যা তোরে সারি দিলাম এখন আমি যদি সিংহাসনে বই তুই তোর আল্লাহর তোর নবীর পরিচয় লই আমার কাছে যাইবে যদি বালা লাগে তোর কথা মানিলাম তাইন ওয়াদা করলা যাইমু না যদি আমি বাসি দই বক্রমে জামাল উদ্দিন রহমতুল্লাহ আলাইহি মরণমুখী হয়ে গেছেন তার সন্তান সালাহউদ্দিন রহমতুল্লাহ আলাইহি রে কইলা রে তৈমুরের লগে ওয়াদা করছি যদি আমি বাসি আর সে সিংহাসনে বয় তাহলে আল্লাহর পরিচয় নবীর পরিচয় লইয়া যাইতাম তার বালা লাগলে মানি লিব আমি তখন আখেরাতের পথে চলছি তুই আমার ওসিয়তটা পুরা করবে আল্লাহ এবং নবীর পরিচয় লইয়া যাইবে তার সিংহাসন জামাল উদ্দিন রহমতুল্লাহ আলাইহি দুর্বল মানুষ দুনিয়া থেকে বিদায় নিছেন গিয়া তান ছেলে রইছে আর ওই সময় তৈমুর লং সিংহাসনে আদিশ প্রতিষ্ঠিত হয়ে গেছে গিয়া গেছন সিংহাসন যখন গেছন এরা তো হইল মুসলিম বিদ্বেষী তার দরবারীরা গারো দরিয়া তান রে বার করে দেলাইছে তান তৈমুর লঙ্গল লেগে দেখা করার এই কোনো সুযোগ পাইছেন আইছেন শেষ পর্যন্ত একটা গাছের তলে গিয়ে আশ্রয় নিছেন পাহাড়ের চূড়ায় রাত রইছেন একলা একলা ফজর রক্ত হইছে আর দিছেন আজান আল্লাহু আকবার কোনা কোনা জুড়ে কোনা জুড়ে সবে কোনা আরো জুড়ে খো আরো জুড়ে খো ওই আজানের আওয়াজ গা পৌঁছে গেছে তৈমুর লঙ্গের খান তাহান তো মজার গুমের মাঝে আসলাম অগ্ন গুম ভাঙি গেছে বড় কষ্ট লাগছে সিফাইরারে হুকুম দিছনে রে কে রে এত বড় বেয়াদব এই মজার গুমে যে সময় আমি মগ্ন ওই সময় চিল্লায় চিল্লায় দৈরিয়া লই আয় দৈরিয়া লই আয় দৈরিয়া লই আয় তারা গেছে কই ফেইতো পায় না আক্তা দেখা ওই পাহাড়ের উপরে ঝুঁকে মাথা তুলে আর ঝুঁকায় মাথা তুলে আর না মাথা তুলে আর মাথা তুলে আর কিতা করে তামসা করে খেলায় কিতা করে না জুড়ে নামাজ নামাজ পড়ে তারা বুঝলো এখানে কারবার করছে গিয়া বের করে লিছে বের করিয়ে কয় তোমার লইয়ে যাইতাম কই কয় লই যাইতাই কয় বাদশার দরবার লইয়ে যাইতাম তোমারে তোমার প্রতি অর্ডার তুমি চিল্লাইছ তুমি চিল্লাইয়া আমরার বাদশার গুম ভাঙি লিছ তার নির্দেশ তোমার লইয়ে যাইতাম তাহলে লইয়া যাও লইয়া গেছে লইয়া যাওয়ার পরে কয় তুই চিল্লাইলে তৈমুর লঙ্গে কয় তুই চিল্লাইলে তাইখন চিল্লাইছি না আজান দিছি কয় আজান কিতা কয় আজান কিতা কয় আজান তো হইল আল্লাহর নাম নবীর নাম আল্লাহর নাম না আল্লাহর নাম আল্লাহর নাম ওই তার তার শরীরটা শিহরিয়ে উঠছে কয় আরে তুই খে পরিচয় দে তুই খে পরিচয় দে তাইখন আমার পরিচয় কিতা আমি জামাল উদ্দিনের ছেলা সালাহউদ্দিন আমার বাবা মারা গেছেন আমার বাবায় ওসিয়ত করিয়া গেছেন তোমার কাছে আল্লাহ নবীর পরিচয় লই আইতাম লইয়া তো আইলাম তোমার দরবারিরে আমার গারো ধরে বার করে দিলাইছে এখন নমাজের সময় আমি আল্লাহ আমার নবীর নাম লইছি এখন তুমি আমার সেনাবাহিনীর দ্বারা আনাই দিছ সেই আল্লাহ নবীর পরিচয় তোমার দরবারে আমি পৌঁছে দিবার জন্য প্রস্তুত জানাই দিল
তান দিলা পরিচয় আল্লাহর পরিচয় দিলা নবীর পরিচয় দিলা আল্লাহর পরিচয় দিলা নবীর পরিচয় আল্লাহর পরিচয় আছে না নাই না তো না কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ কার পরিচয় আল্লাহ কার পরিচয় কার পরিচয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কার পরিচয় আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম কার পরিচয় আল্লাহ মাতো না কার পরিচয় আল্লাহ মুসা আলাইহিস সালাম একবার জিজ্ঞাসা আল্লাহরে আল্লাহ গুমাও কোন সময় আর ঘুম হইল মানুষের রাহাত আর ইস্তেরাহাত আর আরামের ব্যবস্থা আল্লাহ তোমার অত দায়িত্ব সারা আসমান সারা জমিন অগণিত সৃষ্টির দায়িত্ব তোমার অবশ্যই বিশ্রাম নেওয়ার দরকার আছে আর বিশ্রামের উত্তম ব্যবস্থা হইল ঘুম এই জন্য আমরা ঘুমাই আল্লাহ তুমি ঘুমাও কোন সময় আল্লাহর লগে তো মুসা আলাইহিস সালামে বেশি বেশি মাত্তা নানি মাতো না বা মাত্তা আল্লাহ হুকুম জারি করে দিলা কনে মুসা আজকে রাত দুইটা বোতল দুই হাত লইয়া দাঁড়াইয়া থাকবে সারা রাত দাঁড়াইয়া থাকবে দুই হাত দুই বোতল লইয়া দাঁড়াইয়া থাকবে তাই মনে মনে গুসা আমি জিগাইলাম ঘুমাও কোন সময় তার উত্তর না দিয়া তাই আরো হুকুম দিলাইছেন দুই বোতল দুই হাত লইয়া দাঁড়াইয়া থাকতাম তো নবীরা তো আল্লাহর হুকুম মানন না মানন না মাতো না মানন দুই বোতল লইয়া দাঁড়াই রইছন যখন রাত গণ হয়েছে ঘুমে আইয়া তান রে গ্রাস করে লিছে ঘুমে বেশি ধরলে হাত দুর্বল লইয়া যায় হাত খুলি দেয় না খুলে না মাতো না যখন বেশি ঘুমে ধরছে দুইটা হাত খুলি গেছে দুইটা বোতল জন করি ফরিয়া বাঙ্গা চুর মার হয়ে গেছে আর তাইনের ঘুম ভাঙ গেছে বাঙ্গা মাত কোন ইয়া আল্লাহ পারলাম না তোমার আদেশ পালন করতাম পারলাম না ঘুমে আমারে এমন ভাবে দুর্বল করে লিছে দুইটা হাত খুলি গেছে দুইটা বোতল ফরিয়া ভাঙ্গি গেছে আল্লাহ তে আমি যে প্রশ্ন করলাম এটার উত্তর দিলাই না বুঝছো না কথা আল্লাহ কোন উত্তর দিছি বে এ মুসা উত্তর দিলাম এ মুসা উত্তর দিলাম তুই ঘুমাইছো সে লাগে দুই বোতল ভাঙছে আমার যদি ঘুমা ধরে লাই আসমান জমিন দুইটা ভাঙ্গি যুগ গিয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম তো আল্লাহর পরিচয় তান দিলা নবীর পরিচয় দিলা নবীর পরিচয় কোরআন শরীফে আছে না নাই আছে মাতো না আছে না নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম তারাহুম রুক্কাবান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا وما أرسلناك إلا رحمة للعالمين أمر نبير فرسي قرآن شريف أسنا ناي ماتنا ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل توراة أسي إنجيل أسي أمر نبير فرسي أسي قرآن شريف الله فرسي أسي تانديل الله فرسي نبير فرسي هي مسلمان يغلو এই দুনিয়ার সবচেয়ে বড় জাররাহ সবচেয়ে বড় জালিম এই তাতারি সম্প্রদায়ের প্রথম ব্যক্তি তৈমুর লংসে মুসলমান হয়ে গেল যখন মুসলমান হয়ে গেল বিভিন্ন প্রদেশের প্রধানদের কাছে চিঠি লেখলো তিন প্রদেশের প্রধানও মুসলমান হয়ে গেল তিন প্রদেশের প্রধানও মুসলমান হয়ে গেল এক প্রদেশের গভর্নর সে মুসলমান হইল না সে কয় বুঝছি তাইমুর লং তুমি মুসলমান হয়ে গেছো আমি মুসলমান হইতাম নাই তোমার ফিরসাব রেখো ফিরসাব সালাহউদ্দিন তোমার ফিরসাব রেখো আমার লগে আমি কুস্তি করাইমু বড় কুস্তিগিরটা কুস্তি করাইমু তার যদি কুস্তির জয় হয়ে যায় তাহলে বুঝবো তোমার ফিরসাব সত্য আর না হইলে তোমার ফিরসাব মিথ্যা তমির লঙ্গের সেরা মলিন সালাহউদ্দিন রহমতুল্লাহ আলী আসলা একবারে হালকা পাতলা পুরু মুরু কুস্তি খেলে চিন্তা নি দেয় মাতো না বা সাতগণি সেই যুগের প্রধান কুস্তি কুস্তি যোদ্ধা আসিল সাতগণি সাতগণি বক সাতগণি আসিল তার নাম বিরাট দেহদারি তার সাথে কুস্তি করার মতো সাহস কারো আসিল না চ্যালেঞ্জ দিছে সেই গভর্নরে আসাদগণের সাথে কুস্তি করে যদি তোমার সালাহউদ্দিন জয়ী হয় তাহলে বুঝবো তোমার ধর্ম সত্য আর নইলে তোমার ধর্ম মিথ্যা এখন এখন তৈমুর লঙ্গের চেহারা বিবর্ণ একদিন সালাহউদ্দিন রহমতুল্লাহ আলাইহি এখন বাদশা তোমার সেরা তো মৌলিন কেল লাগিয়া বলে হুজুর ইতা আপনারে ফুনাইয়া কোনো লাভ নাই কোন ফুনাইলা বেটা ফুনাইলা বলে ফুনাইয়া কিতা করতাম এক বড় কুস্তিগির তার লোকে কুস্তি করার চ্যালেঞ্জ দিছে যদি আপনি জয়ী হইন তাহলে সত্য আর যদি আপনি পরাজিত হন তাহলে আপনি মিথ্যা কারণ আপনি তার লোক কুস্তি করবা সামনে এ সারা দুনিয়ার মাঝে বড় কুস্তিগির তাই তার চ্যালেঞ্জ গ্রহণ কর আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আল্লাহ
তুমি বললাম তো একবারে হতবাক চ্যালেঞ্জ গ্রহণ করলো মাঠে মানুষ কয়লা কইব কোনো হিসাব আছে নিবা মাতো না হিসাব নাই হিসাব নাই মানুষ জমাইছে বিরাট মানুষ আরে সাতগণের সাথে কুস্তি করতো কে এমন ব্যক্তি কে কুস্তি ফাই মনে করে এমন মানুষে দেখলো তো সার্থক মাতো না বা মন ছাড়েনি অত বড় মানুষে দেখা গেছে তারা সবাই লক্ষ লক্ষ মানুষের সমাবেশ সাতগণে বাইরেছে বিরাট দেহধারী এর মাঝে বাইরেছেন সালাহউদ্দিন রহমতুল্লাহ আলী ছোট্ট হালকা দেহ সম্পন্ন একবারে দুর্বল বাইরেছেন সবে দেখে অবাক আরে তাইমুর পাগল হয়ে গেছে তাইমুর পাগল হয়ে গেছে এত বড় কুস্তি যোদ্ধা তার মোকাবেলায় ওই ফুরু মুরু একবেলারে পেশ করছে চ্যালেঞ্জ গ্রহণ করছে ওইটা কী সব বর্ণাসটা করছে তাইমুর লঙ্গের ব্যাপারে তারা সন্দেহ করতে লাগলো এর মাথার দর্শে পাগল হয়ে গেছে বাইরে আইসেন ময়দানো সালাহউদ্দিন রহমতুল্লাহ আলী সাতগণে যখন দেখছে দেখে তো হে পড়ছে বড় সমস্যা কয় সালাহউদ্দিন আমি তো বড় সমস্যার সম্মুখীন বলে কেন সমস্যা বলে আমি যদি আঙ্গুল দিই তোর মাথার বাড়ি মারি তোর মাথা চুর মারিয়ে দেব তোর লগে আমি কুস্তি করতাম তোরে বাঁচাইতাম হেমনে তোর লগে আমি কুস্তি করতাম তোরে বাঁচাইতাম হেমনে আমি তো এই চিন্তা ধরে গেছি তাই এখন আমার শর্ত আছে তোমার মাঝে কুস্তি করার যোগ্যতা আছে কি না এটা আমিও যাচাই করা লাগবো বলল আচ্ছা তুইও যাচাই করতে কিলা বলে আমি একটা তামসা মারবো তোমার গাল যদি আমার একটা তামসা তুমি শৈলী দেয় পারো তাহলে বুঝবো তুমি কুস্তি করার যোগ্য আর না হইলে আমার লগে তুমি কুস্তি করার যোগ্য না হে কয় আরে পাগল এক ব্যঙ্গে যদি আত্মীর গাল থামসা মারে একটা নয় অত হাজার যে কোনো সমস্যা আছে তুই একটা মারতে এখানে একশোটা মার তাই না না আমার একটাই মারমু তুই যদি সহ্য করিলাস তাহলে তোর লগে কুস্তি আর না হইলে কুস্তি না কথা বোঝা যায়নি বা মাতো না প্রস্তুত হয়ে গেছে কই তুই পাগল হইছস দেলে মারি দে তার লইছ না আল্লাহর নাম কও না জুড়ে সবে কও জুড়ে কও আল্লাহ আকবর কইয়া মারছন ফাল যেলাকা নাইলে মারছিলা ফাল মাতোস না আইলে ফাল মারছিল নানি অলি দাইয়া চ্যালেঞ্জ করছিল অলি দাইয়া চ্যালেঞ্জ করছে হে মদিনার গরিব অকল ফকির অকল ভিক্ষু কখল এই বিরাট যুদ্ধের দরকার নাই দ্বন্দ্ব যুদ্ধের লাগে প্রস্তুত হইয়া যাও একজন একজন ইয়া বাইরে যাও আমরা একজন তোরা একজন আমরা একজন এইখানে তোরা জয়ী হইলে এমনি যুদ্ধের জয় হয়ে যাবো গিয়া আর তুমুল যুদ্ধের কোনো দরকার নাই ফাল মারি বাড়ি আইছেন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরু মুরু বেটা খসখসা একবারে যুবক আর সে তো দক্ষ বর্ষিয়ান যুদ্ধবিদ্যায় সে পারদর্শী আলীরা যখন দেখছে দেখা হয় আলী তোর ছেড়ে বড় খসখসারে তোর মাঝে যৌবন আর তারুণ্য আছে তোর আরও অনেক দিন বাঁচার দরকার আছে ওই সুন্দর পৃথিবী দেখার দরকার আছে জাগিয়া ফিরজ্জা আমি তোর লোকে যুদ্ধ করতাম নাই তোর দলের একজন দক্ষ বর্ষিয়ান যুদ্ধে রেখে আমার মোকাবেলার জন্য পাঠা তাই এখন দুষ্ট পাবিষ্ট বাবাত্তা আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন তোর সাথে মোকাবেলা করার জন্য আমার দলের বর্ষি দক্ষ যোদ্ধার কোনো প্রয়োজন নাই আমার মতো ও দক্ষ আলী যথেষ্ট বুঝছি যাইতে নাই দুনিয়ার দেখতে নাই বুঝিলিস রে আমার তোর ভাই আঘাত আজ পর্যন্ত কেউ ফেরত দিতে পারছে নাই বুঝি সুন্দর দুনিয়ার দেখতে নাই আইয় তাই বাবাই গেছেন গা তার এখানে দাঁড়ো কয় মার তুই মার যুদ্ধের একটা নিয়ম আছে ভদ্রতা আছে তুই বাচ্চা মানুষ তুই আগে মার আমি পরে বাঁচলে মার মনে তান কর না তুই আগে মার আমি তোরে মারতাম নাই তুই আগে মার বলে খেনে আমি মারতাম খেনে আগে কই না আমার নব্য কইছন আইলে কই না আমার নব্য কইছন আলি তুই যদি যুদ্ধে যাস খবরদার দুশ্মনের উপরে আগে আঘাত করিস না আগে দুশ্মনে আঘাত করবো বাচ্চা থাকলে তার দাঁত ভাঙার জবাব দিবে তার রাগ আরও বাড়ছে না কমছে মাতো না বলিদের রাগ আরও বাড়ছে না কমছে আরও বাড়ছে কই বুঝছি রে বুঝছি আইয় প্রস্তুত হইয়া যা কোন প্রস্তুত হওয়া লাগতো নাই আইসি প্রস্তুত হইয়া মার মার তোর সকল শক্তি নিয়োগ করিয়া অখন অলি দে তার সকল শক্তি নিয়োগ করিয়া তোর বাড়ির দ্বারা হজরত আলীর উপরে আঘাত করছে হজরত আলিয়া তার আঘাত সহজেই ফিরত দিলাইছেন এটা সুকুমু দেই গেছে কিতা করলো বে এই উত্তখানে ফয়দা কেমনে কিতা করলো এটা কেমনে কিতা করলো বে বুঝলাম না কেমনে কিতা করলো সুকুম্মু দিয়ে গেছি কয় আচ্ছা বুঝছি যে যা এখন তোর সময় আইছে মার
তুইমার হযরত আল্লাহ লাগালি ভাইনা অত বড় বেটা আর বাহানের উপরে সে বসা হযরত আলী কইছেন আল্লাহু আকবার কইয়া মারছেন ফাল কইছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কও না জুরে আল্লাহু আকবার কও না জুরে আল্লাহু আকবার কইয়া মারছেন ফার ফাল মারিয়ার মারছেন তরবারি দে আঘাত তার ডাল দুই টুকরা তার শোল দুই টুকরা তার বাহন দুই টুকরা হযরত আলীর তরবারিগা মাটির মাঝে গাঁঠি গেছে গিয়া সুবহানাল্লাহ আজকে সালাহউদ্দিনের সামনে সেই দ্বন্দ্ব যুদ্ধ তাই আল্লাহর নাম লইয়া মারছেন ফাল আল্লাহু আকবার মইয়া লোক কইয়ার মারছেন ফাল ফাল দিয়ার তার গালের মাঝে দিছেন তামসা এক তামসা কইয়া সাত গনি বকা সাত গনি গুরানি আরম্ভ করছে গুরানি আরম্ভ করছে গুরানি আরম্ভ করছে গুরানি আরম্ভ করছে কিছুক্ষণ গুরাইয়া এর পরে সাথে সাথে মাঠ ভরিয়া মারা গেছে এক সাথে 50,000 তাতারি মুসলমান হইয়া গেছে موسى عليه السلام لاتي আর উম্মতে মুহাম্মদের আল্লাহু আকবার কও না জুরে আল্লাহু আকবার কও না জুরে আল্লাহু আকবার কও না জুরে আল্লাহু আকবার আল্লাহ তাআলা আপনার আজকের আয়োজন কবুল করুক সবকো আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন